আপনাদেরকে আমাদের সাথে যেতে হবে। অনেক অন্যায় করেছ, অনেক অসম্মান করেছ তোমরা, শুধু আমাকেই না, আমার বাপিকেও অনেক অপমান করেছ, অনেক অসম্মান করেছ। পৃথিবীতে আজও চন্দ্র সূর্য ওঠে, সেই জন্য প্রমাণ হয়ে গেল আমার বাপি নির্দোষ। আমার বাপির কোনো অন্যায় ছিল না, সব অপরাধী তোমরা। তোমাদের জন্য আমি জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, আমি অনেক কিছু করেছি, তাই বলছি ভবিষ্যতে তোমরা এমনটা করো না। কোনো নিরীহ মানুষকে এইভাবে তোমরা ফাঁসানোর চেষ্টা আর করো না। এবার যাও, যা শাস্তি পেয়েছো সেটা ভোগ করো, যাও। দুই ফ্যামিলিতে দূরে টানা টানে, কে হবে প্রথম কার মানহানি? বিন্দাস এই চাপানো তোর, আকচা আকচি চলে দিন ভোর, তারে মাঝে ঠিক ফাগুন বাতাস, বলে যায় ডরে ঠক্কা। একা দোক্কা একা দোক্কা, একা দোক্কা একা, একা দোক্কা একা দোক্কা, একা দোক্কা একা। রাধিকা, কোনো হসপিটালে চান্স পেলে? বাপি, আমি যদি ইন্টার্নশিপ করার জন্য কোথাও চান্স নাও পাই, তুমি কি আমাকে রেকমেন্ড করবে না? তুই তো আমাকে চিনিস মা, তারপরেও এই কথাগুলো কি করে যে বলিস আমার মাথায় ঢোকে না। আচ্ছা, আমার মেয়েটা ইন্টার্নশিপ করতে পারবে না? তুমি রেকমেন্ড করলে যদি কিছু কাজ হয়, কাজ তো হবেই, তো তুমি করবে না সেটা? তুমি কেমন বাবা গো? আচ্ছা, ও তো অযোগ্য নয়, প্রথম হয়েছে। ওকে যদি ওরা রিলিজ অর্ডার না দেয় তো ওই বা কি করবে? তুমি ওর একটু কিছু বলো কোথাও। ওরা তো এখন দেখাবে যে ও বাড়িতে কেউ নেই, তাই সই করারও কেউ নেই। না দাদু ভাই, আমার রনো আঙ্কেলের সঙ্গে কথা হয়েছে, রনো আঙ্কেল আমাকে করে দেবে, আজকের মধ্যে অফিসিয়াল পেপারটা পেয়ে যাবো। আর বাপি, আমি তোমাকে এমনিই বললাম, তোমার রেকমেন্ডেশন নিয়ে আমাকে কোথাও যেতে হবে? আমি এত ভালো রেজাল্ট করেছি, তারপরও যদি কারো রেকমেন্ডেশন নিয়ে আমাকে কোথাও যেতে হয়, তার থেকে লজ্জার কিছু হবে না। তাহলে কি তুমি কোথাও ব্যবস্থা করতে পারলে? হ্যাঁ, তা কলকাতার মধ্যেই তো হতে হবে না কি? ঠাম্মি, কলকাতার মধ্যে হতে হবে তার তো কোনো মানে নেই, কেন কলকাতার বাইরে গিয়ে কি কেউ কাজ করে না? মাই কি, তুমি এই কাজটা তো কলকাতার মধ্যে থেকেই করতে পারো। না, কলকাতা থেকে করছি না। তাহলে কোথা থেকে করছিস? কোনো কথা হলো? হ্যাঁ মা, কথা হয়েছে। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, রূপপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা হসপিটাল হয়েছে, সেখান থেকে আমি ইন্টার্নশিপটা করতে পারবো। ওরা যদি ফাইনাল চিঠিটা নাও দেয় তবুও কিন্তু আমি করতে পারবো। কিন্তু আরে, তুই তো এক্ষুনি বললি যে চিঠিটা দিয়ে দেবে। রনো আঙ্কেলের সঙ্গে সেইভাবেই কথা হয়েছে, চিঠি যদিও না দেয় মানে আমি একটা অপশন রেখেছি আর কি। হ্যাঁ, কিন্তু রূপপুরটা তো বেশ দূরে। আপনি বাড়ি থেকে যাতায়াত করতে পারবো? ভালোই হয়েছে, মফস্বল তো, মফস্বলের জীবনটাও তোমার দেখা উচিত। একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট স্ট্যান্ড করলো, ফার্স্ট হলো, সেখানে কলকাতায় ইন্টার্নশিপটা না করে চলে যাবে অত দূরে। আরে, হসপিটালের লোকজনের সঙ্গে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, অফিস স্টাফদের সঙ্গে আমার কথা হয়েছে,
তবে মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যত জানি তিনি একজন ডক্টর, সবার সঙ্গে নাকি কথা বলেন না। ঠিক আছে, বলেন না বলেন না, আমারটা তো কাজ হওয়া নিয়ে দরকার, কাজ হলেই হলো। কি নাম ডক্টরের? কি ডক্টর সাম, ওই গুহ হবে হয়তো, আমি ঠিক জানি না, আমি আমি জানার চেষ্টা করিনি। যাক, ভেবেছিলাম বাড়িটা বোধ হয় ভেঙে চুরে একবারে শেষ হয়ে গেল। বাড়িটা তো ভেঙে চুরে শেষ হয়ে যায়নি, বরঞ্চ আবার নতুন করে এই বাড়িটা তৈরি হচ্ছে। আরে তুই কবে যাবি? এই তো কাল পরশুর মধ্যে যাওয়ার কথা, আর সাত দিনের মধ্যে জয়েন করতে হবে, যে কোনো দিন করলেই হবে। হ্যারি পয়সা দেবে? ইন্টার্নশিপে যা দেয় তাই দেবে। আর তোকে তো সামনে ছুটিও নিতে হবে। হ্যাঁ তাই তো, দিদির বিয়ে রাধিকা, তোকে তো কয়েকদিন ছুটি নিতে হবে। মা দিদির বিয়ের জন্য আর কদিন, ম্যাক্সিমাম 3-4 দিন। ও মা তুই কি বলছিস রে? আরে বাবা, দিদি ভাইয়ের বিয়ে, তুই 7 দিন ছুটি নিবি না? দিদির সঙ্গে একটু কেনাকাটা করতে যাবি, বাজারে যাবি। ও এর থেকে অনেক বড় কাজ করে মা, বাজার টাজার যাওয়ার কথা ওকে বলো না, এর জন্য তোর মা আছেন। আমার তো আর কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, সারা জীবন ধরে শুধু এই কাজই করে বেড়াই। কি আশ্চর্য, আমি কি তোকে সে কথাটা বললাম? তুমি তো এগুলো করতে ভালোবাসো, আর তাছাড়া ওর নতুন চাকরি, সেদিকটাও তো একটু বুঝবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাজার টাজার এগুলো কিছু আটকাবে না। আর তাছাড়া রাধিকাকে না বাধা দিও না, জানো এমনিতেই ওর জীবনে অনেক বাধা বিপত্তি এসেছে। এই ওই ওদের হাসপাতাল থেকে বেরোলে হতেও পারে যে ওর জীবনটা একটা অন্য খাতে বইবে। বাবা, অঙ্কিতার বিয়েটা মিটে গেলেই আমি ঠিক করেছি যে আমি গ্রামে চলে যাব, সেখানেই ডাক্তারিটা শুরু করব। দেখো ভূষণ, আমি তোমাকে কোনোদিনই কোনো কাজেই বারণ করিনি, আমি শুধু একটা কথাই তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তুমি যাচ্ছ তোমার পূর্বপুরুষের গ্রামে, তোমার ভাইয়ের ওখানে। আর তোমার ভাই কি সেটা তুমি নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো, তাই বলছি বেশি ভাব ভালোবাসা ওদের সঙ্গে আর করতে যেও না, একটু সাবধানে থেকো। আমার ভাই যদি কোনো ভুল করে থাকে তাহলে দাদা হিসেবে আমি একই ভুল করব, এটাই বলতে চাইছো বাবা? এবার কিন্তু আমিও একটা কথা বলবো দাদা ভাই, সর্দার যেভাবে তোমাকে বদনাম করেছে, তোমার ক্ষতি করেছে, যেভাবে লোকেদের কাছে প্রোপাগান্ডা করেছে, তুমি যদি সর্দার সঙ্গে আর কথা বলো না, আমি কিন্তু তোমার সঙ্গে আর কথা বলবো না। সেটা কি বাবা? মানে আমার কিছু বলার নেই, আমার ছেলে হতে পারে কিন্তু যে কাজটা করেছে সেটা তো আমি কখনো সমর্থন করতে পারবো না, ক্ষমাও করতে পারবো না। ও যে তোমার কি ক্ষতি করতে পারে সেটা তোমার কোনো ধারণা নেই। গুগলের বাবা মা কারোর সঙ্গেই তুমি যোগাযোগ রাখবে না ওখানে গিয়ে। হ্যাঁ গো, এত দিনে তুমি তোমার ছেলেকে চিনতে পারলে না? হ্যাঁ, ওর মনে যেটা বলবে ও সেটা করবে, আমাদের কারো কথা ও শুনবে না। বাপি প্লিজ তুমি এই কাজটা করো না, তুমি যখন এখানে ছিলে না তখন কাকামণি আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে সেটা কিন্তু একদমই অ্যাকসেপ্টেবল নয়। আর তোমার যদি কথা বলতে ইচ্ছেও করে তখন তুমি একবার সেই ফেসটা মনে করে নিও, না হয় তুমি তোমার মেয়েদের মুখগুলো মনে করো, তাহলে দেখবে তোমার কথা বলতে ইচ্ছে করলেও তুমি কথা বলবে না। সবাই এত কথা বলছে, তুই কিছু বলবি না? আমি আর কি বলবো বাপি, তুমি তার ছেলে মানুষ না, তোমার যেটা ভালো বলে মনে হবে সেটাই করবে। তুমি তোমার বিবেক থেকে বেরিয়ে অন্য লোকেরা যা বলবে সেটা শুনে তাদের কথা মতো চলবে সেটা কিন্তু মেয়ে হিসেবে আমি চাই না বাপি। তুমি যদি চাও কাকামণির সঙ্গে যোগাযোগ রাখবে তুমি রাখতে পারো, এবার পরবর্তীকালে তোমার যদি মনে হয় কাকামণির মতো বাজে লোকের সঙ্গে তুমি যোগাযোগ রাখবে না সেটাও তুমি করতে পারো, তোমার স্বাধীনতা আছে বাপি। ঠিক যেমন তুমি আমাদের স্বাধীনতা দিয়েছো, কাকামণির সঙ্গে যোগাযোগ রাখবো কি রাখবো না সেটা নিয়ে ভাবার, তেমন। তোমরা যা বলছো আমি বুঝতে পেরেছি, কিন্তু সমস্যা হলো যে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তো একই জায়গায় যাব লোকজন বলবে যে দাদা ভাইয়ের খোঁজটা পর্যন্ত নেয় না, সেটাও বড় কথা নয়।
সেই যোগাযোগটা থাকবে না, এটাই আমার মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি জানি বাপি, তুমি তুমি ওখানে গিয়ে কাকামণির সঙ্গে দেখাও করবে, কথাও বলবে। প্লিজ তুমি একটা জিনিস শুধু অ্যাসিওর করো, কাকামণি যেন এই বাড়িতে আর না আসে। এই বাড়িটা কাকামণিরও বাড়ি। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই বাড়িটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। শুধু রাধিকার জীবনের যা ক্ষতি হয়ে গেছে তা আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। কিচ্ছু ক্ষতি হয়নি বাপি, বরং লাভই হয়েছে। ফুকরাজের মধ্যে দিয়ে আমি অন্যান্য মানুষকে চিনতে শিখেছি বাপি। আগে আমি মানুষকে বিচার না করে মাথায় তুলে রাখতাম, নির্বিশেষে এখন আমি আর সেটা করি না, আর তার জন্য ফুকরাজই দায়ী। ফুকরাজ আমাকে জীবনে একটা শিক্ষা দিয়েছে, আর সেই শিক্ষাটা আমি কোনোদিনও ভুলবো না বাপি। আর আমি তো বলবো সেই হিসেবে পোখরাজ আমার জীবনের একজন শিক্ষাগুরু। কি হবে আমাদের হসপিটালটা? ধ্বংস হয়ে যাবে? কিছু হবে না, শুধু যোগ্য লোককে নিয়ে আসতে হবে। কার কথা বলছো? ডক্টর কুশল মজুমদারের কথা বলছি। একাদুকা শুনতে কে রবি রাত 9টায় স্টার জলসায়।